ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো বন্ধু, তোমরা ব্লগটা সবাই দেখতে থাকো আর সবাই আসে থাকো। তো ঘুম থেকে উঠে সর্বপ্রথমে চা বানিয়ে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এক কাপ গরম গরম চায়ের সাথে আজকে ব্লগটা শুরু করছি। তো তারপর দেখতেই পাচ্ছ আর ছেলে কি করছে, ছেলে এদিকে খেলা করছে আর এদিকে আর আমাদেরকে রান্না করতে লাগবে। তো ওকে এক ধমকি দিয়ে বসিয়ে রেখেছে, আর ওই এক থেকে ওদিক ঘুরোদৌড়ি করছে, এক জায়গাতে বসছে না। আর আমার রান্না করে কি অবস্থা দেখতেই পাচ্ছে বন্ধুরা, কি বলবো, সকাল থেকে কাজ সময় পাচ্ছে। তারপর বন্ধুরা আজকে রেসিপি কী আছে, সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানিয়েছে আর একটু টক মানে অমল টক বানিয়েছে এটা দিয়ে। তো সকালে খাবার আমাদের, তারপর এখন রাজের বাবা মানে খাবার খাচ্ছে আর রাজের দিকে দেখতেই পাচ্ছে ওর জন্য খাবার বেড়ে রেখেছে, ওর দিকে কী করছে। তারপর রাজের বাবা ডিউটিতে চলে যাওয়ার পর আজকে ছান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেক দুষ্টু করে, বলতে গেলে লাভ নেই আর দুষ্টু হয়েছে। এখন এক জায়গায় থাকি না, সারাক্ষণ দুষ্টুমি করে। তো ওকে এখন ছান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ ও যদি না ঘুমায় তাহলে আমি কোনো কাজ করতে পারি না। এখন এখন অনেক দুষ্টু হয়েছে, এক জায়গাতে থাকে না, পরে ব্যথা পায়, কি বলবো তোমাদেরকে। তো ওকে ছান করে ঘুম পাড়িয়ে দিয়েছে, আজকে তো দুর্গ পূর্ণিমা পুজো দিতেও লাগবে আমাকে। তো আমি ছান টান করে ঠাকুরকে পুজো দিচ্ছি, এখন দেখতেই পাচ্ছ। তো আজকে তো দুর্গ পূর্ণিমা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর বন্ধুরা, তোমরা সবাই আমার ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পড়ে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে, সবার উপর প্রথমেই বলছি। আর যারা যারা পুরনো আর সাবস্ক্রাইবার আমাদের সবসময় পাশে থাকো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো এই আজকে দেখতেই পাচ্ছ আজকে ঠাকুরকে আমি কীভাবে পুজো দিয়েছি, একটু আবেগও করে করিয়েছি তোমাদেরকে। আজকে বাইরের দিকটাও দেখিয়ে দিই, দেখো বাইরে আমাদের বাড়িতে কীভাবে পুজো দিয়েছে দোল পূর্ণিমা। বাড়ি দেখতেই পাচ্ছ দোলে পুজো দিয়েছে, কি সুন্দর করে কাকিমণি আজকে। তো বন্ধুরা, এখন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা বলে শিনি প্রসাদের সাথে শুরু করছি। তো এই বন্ধুরা, তারপর চলে এলো আবার মিষ্টি আর সিঙেরা। তো এটা খেতে খেতে তারপর, তো আজকে রাত্রে ডিনারে আমরা বেশি কিছু রান্না করিনি, তো তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না করেছি। তো রাতে এতে রান্না করেছি খিচুড়ি, আলু ভাজা আর বেগুন ভাজা। তো এই বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আমি আবারও আসছি নতুন একটা ব্লগের সাথে।